এই কালিমা সবসময় পড়ো, মূসা আলাইহিস সালাম বললেন আল্লাহ, এই কালিমা তো সবাই পড়ে, এই কালিমা তো সবাই পড়ে। আল্লাহ রাব্বুল ইজ্জত জাল্লা জালালু মুহাম্মদ আলু বলেন, আল্লাহ বলেন মূসা তুমি জানো এই কালিমার ওজন, এই কালিমার আজমত, এই কালিমার হুরমত কত বেশি, এই কালিমার ওজন কত বেশি। আমাদের ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে সাফায়াত করবেন, তারা হলো ওই ব্যক্তি যারা ইখলাসে নিজের দিলে নিজের কলমে এই কালিমাকে বসেছেন, অর্থাৎ যারা বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ শাফাআতি খালিসাত কলবি, তাদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফায়াত করবেন। যারা লা ইলাহা ইল্লাল্লাহ করবেন, কালিমায়ে তাইয়্যিবা করবেন, কালিমা করবেন, আর এটার উপরে জীবনী যাপন করবেন, মৃত্যু সময় কালিমা পড়ে দুনিয়া থেকে বিদায় নেবেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাদের উপর জাহান্নাম হারাম হয়ে যাবে। অতএব আনকা আখিরু কালাম লা ইলাহা ইল্লাল্লাহ, যার আখির কালাম কালিমা আখির বক্ত লা ইলাহা ইল্লাল্লাহ হবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। এজন্য দোস্ত এই কালিমার উপরে পরিপূর্ণ ঈমান আনা, কালিমায়ে তাওহীদকে স্বীকার করা, এর থেকে সমস্ত শিরক কুফরি বেদাতি নাস্তিক করা, নাস্তিক করা সব কিছু পাপ সব কিছু ছেড়ে দাও, অন্য কোন আকীদা অন্য কোন তাওহীদ থেকে কিন্তু প্রকাশ করা যাবে না। এক আল্লাহ তাআলার তাওহীদ ছাড়া, এক আল্লাহ তাআলার হুকুম ছাড়া ইবাদত করা করতে এক আল্লাহ তাআলার অতি করতে এক আল্লাহ তাআলার হুকুম করা করতে এক আল্লাহ তাআলার তরিকা হবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তাহলে দুনিয়া এবং আখিরাতের সফলতা অর্জন সব কিছু হাসিল করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে মজবুত করে দেন, আমাদের আমলকে মজবুত করে দেন, তার যাতে করে আমরা এই কালিমার উপরে নিজের জীবন যাপন করতে পারি এবং আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে দুনিয়ার সমস্ত কাজকর্ম করতে পারি, আল্লাহ হুকুম পূরণ করতে পারি এবং এই কালিমার উপরে যেন আমরা মৃত্যু বরণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। আল্লাহ রাব্বুল ইজ্জত জাল্লা জালালুহু মুহাম্মদ আলুহু আমার উপরে ইহসান কি করান দিয়া যে আপ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে উম্মত বানায়, আপ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে উম্মত সারি উম্মতও কে আফজাল। আল্লাহ তাআলা হার উম্মত কো আর হার নবী কো এক কালিমা দিয়ে কর ভেজা, আর ও কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আদম আলাইহিস সালাম সে লেকর ঈসা আলাইহিস সালাম তক যতনা ভি আলাইহিস সালাম দুনিয়া মে আয়া হে সব নে আকর ইসি কালিমা কি দাওয়াত দি, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান। লোগো কো কাহা, এই লোগো করো লা ইলাহা ইল্লাল্লাহ কামিয়াব হো যাও। মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, হর নবী কি হর পয়গম্বর কি হর রাসূল কি এক কালিমা কি দাওয়াত, আর ও হে লা ইলাহা ইল্লাল্লাহ। আপ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়া মে আকাল নবুয়ত মিলনে কে বাদ আপ কি জো দাওয়াত কি, আপ কি জো মেহনত কি, ওইসি কালিমা কো পর পুরি জিন্দেগি আপ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে গুজার দিয়া ইসি কালিমা পর, ইয়া আইয়ুহান নাস কুল লা ইলাহা ইল্লাল্লাহ।